আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু প্রিয় দিনদারি মান্দার পর হেজগার মোত্তাকে মোমিন মুসলমান ভাই ও বোনেরা রোজা এবাদতের মধ্যে অনেক মূল্যবান একটা এবাদত কারণ রোজা মানুষ আল্লাহ তালার জন্য রেখে থাকে এবং এর পুরস্কার আল্লাহ তালা নিজ হাতে দিবেন বলে ঘোষণা দিয়েছেন হাদিস শরীফের মধ্যে নামাজও অনেক গুরুত্বপূর্ণ একটা ইবাদত নামাজের পুরস্কার হচ্ছে জান্নাত যারা নামাজ পড়বে না তারা জান্নাতে যেতে পারবে না এটা হচ্ছে সহজ বাংলা হাদিস তাই জান্নাতে যারা যেতে চান তাদেরকে অবশ্যই নামাজের দ্বারস্থ হতে হবে নামাজের মুখাপেক্ষি হতে হবে নামাজ অনেক গুরুত্বপূর্ণ একটা এবাদতের নাম তবে এই নামাজের মধ্যে অনেক সময় লৌকিকতা থাকতে পারে মানুষকে দেখানোর উদ্দেশ্য থাকতে পারে তাই নামাজ যখন পড়বেন তখন মনকে ফ্রেশ করবেন একমাত্র আল্লাহ তালাকে খুশি করার জন্যই নামাজ পড়বেন যদি আপনি এমনটা করতে পারেন মনকে ফ্রেশ করে নামাজে দাঁড়াতে পারেন তাহলে এই নামাজের কারণে আপনি বেশ কিছু উপকার পাবেন যে যেই উপকারগুলো আপনি নামাজের মাধ্যমে আল্লাহ আল্লাহতালার দরবার থেকে পেতে পারবেন সেই উপকারগুলো আমি আস্তে আস্তে আপনাকে ভিডিওটির মাধ্যমে বলার চেষ্টা করব। দর্শক নবীজির কথা হচ্ছে ইনামাল আমাল নিয়াত নিয়াতের উপরে সব কিছু নির্ভর করে তাই নামাজ যখন পড়বেন নিয়তটা অবশ্যই ঠিক করে নামাজ পড়বেন আমি যে উপকারগুলো এখন আপনাকে শোনাবো এই উপকারগুলো সেই ব্যক্তিই পাবে যে একমাত্র আল্লাহ তালার জন্যই নামাজ আদায় করবে নামাজ আদায় করলে একরাম পাঁচটা বিশেষ ফজিলতকে বেশি গুরুত্ব দিয়ে বর্ণনা করে থাকেন এই পাঁচটা ফজিলতের মধ্যে পরকালে চারটা আর দুনিয়াতে একটা দুনিয়াতে আপনাকে আল্লাহ তালা নামাজের কারণে যে একটা ফজিলাত বা উপকার দিবেন সেটা হচ্ছে রিজিকের সংকট দূর করে দিবেন এখন রিজিক কাকে বলে রিজিক এটা আরবি একটা শব্দ রিজিক বলতে বোঝায় মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যখন যা লাগে সেটাই হচ্ছে রিজিক আপনার পড়ালেখা শেষ এখন একটা চাকরি দরকার এটাও রিজিকের অন্তর্ভুক্ত আপনি ব্যবসায়ী হতে চান ব্যবসায় সফল হওয়া দরকার এটাও রিজিকের অন্তর্ভুক্ত আপনি অনেক সম্পদশালী কিন্তু সম্মান নেই সমাজের মানুষ আপনাকে পাত্তা দেয় না তো এই সম্মান একটাও রিজিকের অন্তর্ভুক্ত সম্মান আপনাকে আল্লাহ তালা দিবেন যদি আপনি নামাজ পড়েন আপনি পরীক্ষার্থী পরীক্ষায় যাতে ভালো রেজাল্ট হয় সে কারণে আপনি যদি নামাজ পড়েন তাহলেও আপনি পরীক্ষায় ভালো রেজাল্ট অর্জন করতে পারবেন কারণ পরীক্ষার রেজাল্টও রিজিকের অন্তর্ভুক্ত খানা দানা পোশাক আশাক চিকিৎসা বাসস্থান এগুলো সব কিছুই রিজিকের অন্তর্ভুক্ত তাই আপনি যখন নামাজ আদায় করবেন যথা নিয়মে ভালোভাবে তখন আল্লাহ তালা আপনাকে রিজিকের সংকট থেকে বাঁচাবেন আল্লাহ তালা আপনাকে সব কিছু দিয়ে ধন্য করে দিবেন নামাজ পড়লে মোনাফিকি থেকে বাঁচা যায় হাদিস শরীফে আছে কেউ যদি লাগাতার ধারাবাহিকভাবে চল্লিশ দিন তাকবির উলার শহীদ অর্থাৎ ইমাম সাহেবের সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যায় ইমাম সাহেব আল্লাহ আকবর বলে নামাজে দাঁড়ালো আপনিও আল্লাহ আকবর বলে সাথে সাথে নামাজে দাঁড়াবেন এমন নয় জিমাম সাহেব নামাজে দাঁড়ালো আপনি এক রাকাত চলে যাওয়ার পর নামাজে শরিক হলেন এমন করলে উপকার পাবেন না যদি চল্লিশ দিন ইমামের সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়াতে পারেন তাহলে আপনি মোনাফিকে থেকে বাঁচতে পারবেন এবং আপনি জাহান নাম থেকে বাঁচতে পারবেন এটা আল্লাহ তাল আপনাকে লিখিত দিবেন অনেক সময় আমরা লিখিত দিই না যে আমি তোমাকে এত টাকার বিনিময় জমিটা লিখিত দিয়ে দিলাম বা আমার ওই গাড়িটা আমার ওই বাড়িটা আমি তোমাকে লিখিত দিয়ে দিলাম তো আল্লাহ তালাও আমাদেরকে লিখিত দিয়ে দিবেন জান্নাতকে লিখিত জাহান নাম থেকে আমাদেরকে বাঁচিয়ে দেবেন এরকম লিখিত আল্লাহ তালা দিয়ে দিবেন যদি আমরা চল্লিশ দিন জামাতের সহিত ধারাবাহিকভাবে নামাজ আদায় করতে পারি এমন করলে হবে না যে আপনি বিশ দিন জামাতের সহিত পড়লেন মাঝখানে একদিন গ্যাপ দিলেন এরপরে আবার বিশ দিন পড়লেন তাহলে কিন্তু হলো না চল্লিশ দিন আপনাকে কষ্ট করে ধারাবাহিকভাবে এটা পড়তে হবে এটা হচ্ছে নামাজের অন্ত অন্যতম একটা ফজিলত এই নামাজ কিন্তু অন্যান্য নামাজ নয় এটা শুধুমাত্র ফরজ নামাজের ক্ষেত্রে বলা হয়েছে তাই জীবনে একটা বারের জন্য হলেও এই আমলটা আপনি করার ট্রাই করবেন চল্লিশটা দিন আল্লাহকে দিয়ে দিবেন এই আমলটা করতে পারবেন সহজে যদি আপনি জামাতে বের হন অর্থাৎ তাবলিক জামাতে বের হন তাহলে এটা আপনার জন্য করা সহজ হবে কারণ সেখানে পারিবারিক ঝামেলা থাকে না চাকরির ঝামেলা থাকে না ব্যবসার ঝামেলা থাকে না শুধুমাত্র আল্লাহ তালার জন্যেই মানুষ বের হয় সেক্ষেত্রে যারা তাবলিক জামাতে থাকে তারাই এমনটা খুব সহজেই করে জাহান্নাম নাম থেকে বাঁচার সৌভাগ্য তারা লাভ করতে পারে তাই আপনি জীবন একটা বার হলেও এই আমলটা খুব গুরুত্ব দিয়ে করার চেষ্টা করবেন নামাজ পড়লে আপনি রিজেকের সংকট থেকে বাঁচতে পারবেন এবং পরকালে যে চারটি উপকার আল্লাহ তালা আপনাকে দিবেন সেই চারটি উপকারের মধ্যে প্রথম উপকারটি হচ্ছে আল্লাহ আপনাকে কবরের আজাব থেকে বাঁচাবেন কবরে আমাদেরকে চল্লিশ হাজার বছর থাকতে হবে দুনিয়াতে মাত্র ষাট বা সত্তর বছর আমরা থাকি সেই হিসাবে কবর আমরা হাজার হাজার গুণ বেশি থাকবো তো সেই কবরে আমাদের অবশ্যই শান্তির ব্যবস্থা করতে হবে আর কবরে শান্তির ব্যবস্থা হবে যদি আমরা পাঁচ নামাজ যথা নিয়মে পড়তে পারি এরপরে আসলো হাঁসের ময়দান আপনি যদি পাঁচ নামাজ পড়তে পারেন তাহলে আল্লাহ এর বিনিময়ে আপনাকে ডান হাতে আমল নামা দিবেন অর্থাৎ আমরা যে ভালো কাজগুলো করি এবং খারাপ কাজগুলো করি এগুলো এখানে লিপিবদ্ধ রয়েছে এখানে খারাপ কাজগুলো লিপিবদ্ধ আছে এবং এখানে ডান কাদের ভালো কাজগুলো লেখা আছে এই ভালো কাজগুলোর সংখ্যা যদি বেশি হয় তাহলে এটা আল্লাহতালা আপনাকে ডান হাতে দিবেন আর যদি আপনার আমল নামা বেশি হয় গুনাহ দ্বারা অর্থাৎ গুনাহের সংখ্যা যদি বেশি হয় তাহলে এই আমল নামা আপনাকে আল্লাহতালা বাম হাতে দিবেন আর যাদের আমল নামা বাম হাতে আসবে তারা জাহান নামে যাবে জাহান নামে যাওয়া ছাড়া উপায় থাকবে না যাদের আমল নামার ডান হাতে আসবে তারাও চিন্তায় থাকবে যে জান্নাতে যেতে পারবো ওনাকে জাহান নামে চলে যাব তাই আমল নামা ডান হাতে পাওয়া বা বাম হাতে পাওয়া এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় পরকালে তাই ওই গুরুত্বপূর্ণ বিষয় থেকে ওই কঠিন ভয়াবহ পরিস্থিতি থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে পাশোক্ত নামাজ পড়তে পারেন হাদিস শরীফের মধ্যে আছে কে ময়দানে তিনটি স্থান এমন আছে যখন বাপ তার ছেলেকে ভুলে যাবে মা তার সন্তানকে ভুলে যাবে স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে বন্ধু বন্ধুকে ভুলে যাবে কেউ কারো পরিচয় দিবে না এই তিনটি পরিস্থিতির মধ্যে অন্যতম একটা পরিস্থিতি হচ্ছে আমল হাতে দেওয়ার সময় আমল বাম হাতে আসে না ডান হাতে আসে এই সময় কেউ কাউকে পরিচয় দিবে না আরেকটা সময় হচ্ছে মিজানে নেকি পাল্লা এবং বদি পাল্লা ওজন দেওয়ার সময় এরকম দাড়ি পাল্লা দিয়ে ওজন দিবে এক পাল্লায় সোয়াব দিবে আর এক পাল্লায় গুনা দিবে সো সেই পরিস্থিতিতেও মানুষ সবাইকে ভুলে যাবে সবাই ইয়া আনাফসি এনাফসি করতে থাকবে যে আমার আমল নামা আমার মিজানের দাড়ি পাল্লায় আমার সোয়াবের পাল্লা ভারী হয় নাকি গুনাহের পাল্লা ভারী হয় যদি সোয়াবের পাল্লা ভারী হয় তাহলে তো আমি সৌভাগ্যবান ওই পরিস্থিতিতেও মা তার ছেলেকে ভুলে যাবে বাপ তার সন্তানকে ভুলে যাবে আর তৃতীয় একটা পরিস্থিতি হচ্ছে যখন আমরা পুলসিরতের ব্রিজের কাছে যাব পুলসিরতের ব্রিজ এটা অনেক বড় তিরিশ হাজারের বছর পোল এটা তিরিশ হাজার বছর এই পোলটা পারই দিতে হবে এই তিরিশ হাজার বছরের ব্রিজ এটা অনেকই মুহূর্তে পার হয়ে যাবে অনেকে আস্তে আস্তে পার হবে অনেকে তিরিশ হাজার বছরে নিয়েই পার হবে তো সেই বিশাল ব্রিজে যদি আপনি সহজেই মুক্তি পেতে চান তাহলে আপনি নামাজ পড়তে পারেন ওই পরিস্থিতিতেও সবাই সবাইকে ভুলে যাবে আপনি যদি নামাজ পড়েন তাহলে খুব সহজেই সেখান থেকে বিদ্যুৎ গতিতে পার হতে পারবেন এবং আর একটা ফজিলত হচ্ছে নামাজের যারা নামাজ পড়বে আল্লাহ তালা তাদেরকে জান্নাতের চাবি দিবেন কারণ হাদিস শরীফের মধ্যে আছে মিফতাহুল হুল জান্নাতির সলা নামাজ হচ্ছে বেহেস্তের চাবি তাই আপনি নামাজ পড়লেন তো জান্নাতের মালিক হয়ে গেলেন তিনি নামাজ বেশি বেশি পড়বেন এখন আমি আপনাকে সহজে বলে দিই যারা নামাজ পড়ে না তাদের পরিণতি কি হবে প্রথমত তারা আল্লাহ আল্লাহতালার প্রিয় বান্দা থাকবে না আর তারা একেবারে কুফুরের কাছে কাছে চলে যাবে কারণ নামাজ হচ্ছে ইমানদার এবং কুফুরের মাঝে পার্থক্যকারী তাই যারা নামাজ পড়ে না তারা স্বাভাবিকভাবে মমিন মুসলমান পরিপূর্ণ থাকতে পারে না এছাড়াও নামাজ যারা পড়বে না তাদের উপর আল্লাহ তালা রহমত দয়া অনুগ্রহ খুব বেশি থাকে না নামাজ যারা পড়বে না আল্লাহ তালা তাদেরকে মৃত্যু যন্ত্রণা দিবেন তাদের মৃত্যুটা খুবই ভয়াবহ হবে নামাজ যারা পড়বে না তাদের জন্য যদি কোনো আলে দোয়া করে সেই দোয়া তার জন্য কোনো কাজে আসবে না এছাড়াও নামাজ যে পড়বে না তার কবরেও খুব ভয়াবহ অবস্থা হবে এরপরে সে আল্লাহ তালা না চাইলে আরও তলেও ছায়া পাবে না এবং নামাজ না পড়ার কারণে সাধারণভাবে সে বাম হাতে এমন নামা পাবে এবং পলসিরতর রাতের সে পার হতে পারবে না যাহার নামে পড়ে যাবে তো এই পরিস্থিতিগুলো থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে আমাকে আপনাকে অবশ্যই গুরুত্ব দিয়ে সময় মতো পাঁচোক্ত নামাজ পড়তে হবে এবং পাঁচ নামাজের পরে যে সুরা কেরাতগুলো আছে সেগুলো আপনাকে আমাকে বেশি বেশি আদায় করতে হবে যেমন আয়াতুল কুরসি আছে এছাড়াও নির্দিষ্ট কিছু সুরা আছে সেগুলো পড়তে হয় সেগুলো আপনি আমি যদি আদায় করি তাহলেও কিন্তু আমরা অনেক বেশি সোয়াব এবং উপকার আল্লাহ তাল্লাহ তরফ থেকে পেতে পারব তো দর্শক এই ছিল অগসালো কিছু কথা যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আগামীতে এই ধরনের ইসলামিক আরও ভিডিও পাবার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আপনার জন্য দোয়া করে ভিডিওটি এখানে শেষ করছে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম